বরণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া 13তম মৃত্যুবার্ষিকী আজ। 2009 সালের 9 মে তিনি মৃত্যুবরণ করেন। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া 1942 সালে 16 ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘির ফতেহপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন। এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।